আসসালামু আলাইকুম, চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা 5G সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাস টেক ডেউট থেকে। সো প্রথমে দেখা যাক গ্যালাক্সি S21 আলট্রার বক্সটি হলো এটা, আর এই বক্সের সাইজটা আগের তুলনায় যথেষ্ট ছোটো করা হলো, কারণ স্যামসাং আইফোনকে ফলো করতেছে। গ্যালাক্সি S21 আলট্রাতে থাকছে One UI 3.1, আর অ্যান্ড্রয়েড হিসেবে থাকতেছে Android 11। গ্যালাক্সি S21 আলট্রাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড 2X HDR10 ডিসপ্লে, 89.8% স্ক্রিন টু বডি রেশিও, যার রেজুলেশন হল 1440x3200 পিক্সেল, আর সাথে থাকছে 515 PPI ডেন্সিটি। এই প্রথম গ্যালাক্সি S21 আলট্রাতে আপনারা ব্যবহার করতে পারবেন WQHD+ রেজুলেশনে 120Hz ডিসপ্লে, যা গত বছরের S20 আলট্রা এবং Note 20 আলট্রাতে ব্যবহার করা যেত না, আর ফোনটিকে প্রোটেক্ট করতেছে গোয়েলা গ্লাস ভিক্টাস। গ্যালাক্সি S21 আলট্রা এর সাথে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেড, আর সাথে থাকতেছে স্যামসাং এর অলওয়েজ অন ডিসপ্লে। S21 আলট্রাতে প্রথমবারের মতন আপনারা এস পেন ব্যবহার করার সুযোগ পাচ্ছেন, যা আগে শুধুমাত্র নোট সিরিজে ব্যবহার করা যেত। সো এখন একটু প্রসেসর নিয়ে কথা বলা যাক। গ্যালাক্সি S21 আলট্রাতে ব্যবহার করা হলো প্রসেসর হিসাবে Exynos 2100, যা 5 ন্যানোমিটারে বিল্ড করা, আর সাথে থাকতেছে 5G নেটওয়ার্ক। Exynos 2100 প্রসেসরটি আগের তুলনায় 33% CPU ইমপ্রুভ এবং 46% GPU ইমপ্রুভ করা হয়েছে আগের জেনারেশন থেকে, আর এর পারফরমেন্সটা স্ন্যাপড্রাগন ট্রিপল 8-এর অলমোস্ট সমান, তো আপনারা পারফরমেন্সটা খুব ভালোই পাবেন। S21 আলট্রাতে পিছনে থাকতেছে 4-4টি ক্যামেরা, যা দেখে মনে হচ্ছে 5টি ক্যামেরা, কিন্তু না, এটাতেও রয়েছে 4টি ক্যামেরা। প্রথমেই হলো 108 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 24 মিলিমিটার ওয়াইড। 10 মেগাপিক্সেল প্যারিস্কোপ টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার হলো 4.9, যা দিয়ে আপনি 10x পর্যন্ত জুম করতে পারবেন। তারপর থাকতেছে 10 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার 2.4 অ্যাপারচার, যা দিয়ে 3x অপটিক্যাল জুম করা যায়। আর 12 মেগাপিক্সেল 13 মিলিমিটার আলট্রা ওয়াইড, যার অ্যাপারচার হলো 2.2। S21 আলট্রা দিয়ে আপনি সর্বোচ্চ 8K 24fps এ ভিডিও করতে পারবেন, আর প্রত্যেকটি লেন্স দিয়ে আপনি 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। এগুলো হলো আমার কিছু টেস্টিং এর কিছু স্যাম্পল, যা দিয়ে আপনি খুব ভালো মানের ছবি তুলতে পারবেন এবং কি আপনি এটা কি 100x পর্যন্ত জুম করতে পারবেন। ফোনটির সামনে থাকতেছে 40 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়ে 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সো এখন একটু ব্যাটারি নিয়ে কথা বলি। গ্যালাক্সি S21 আলট্রাতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। ফোনটি 25W ফাস্ট চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন, যদিও ফোনের সাথে কোনো চার্জার দেওয়া হয় নাই, আপনাকে আলাদাভাবে কিনতে হবে। সো এটাই হলো গ্যালাক্সি S21 আলট্রার ফুল রিভিউ, যদিও এটা ফুল রিভিউ না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে কেন ভালো লাগেনি তাও আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাস টেক ডে আউট থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।